ইভ্যালি অ্যাপে কীভাবে পুরনো অর্ডারগুলো দেখা যায় মোবাইল নাম্বার অ্যাড করে সেই প্রসেসটা আপনাদেরকে এখন দেখাবো। প্রথমে e-valley.com এখানে যাবেন ব্রাউজার থেকে। অ্যাপে এখনও আপডেটটা আসেনি, এখানে যে আপনারা আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে নতুন অ্যাপে যে লগ ইন করেন সেই ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। করার পরে এখানে দেখেন অ্যাড ফোন ওল্ড ফোন নাম্বার একটা অপশন আছে, অ্যাড ওল্ড ফোন নাম্বার থেকে আপনার যে কয়টা আইডি ছিল যদি একের অধিক আইডি থাকে মোবাইল নাম্বারগুলো প্লাস প্লাস দিয়ে অ্যাড করে সাবমিট দিবেন। তো এই যে একটা মোবাইল নাম্বার দিলাম প্লাস চিহ্ন দিয়ে আর একটা দিলাম, এখন সাবমিট দিব। সাবমিট দিলে পরে যেটা হবে যে আপনার মোবাইল নাম্বারগুলো আপনার অ্যাকাউন্টে দেখাবে। তো এখানে সাবমিট দেওয়ার পরে দেখেন এখানে এই আমরা যখন অ্যাকাউন্টে যাচ্ছি এই যে মোবাইল নাম্বারগুলো দেখাচ্ছে, তো এই মোবাইল নাম্বারগুলো থেকে আপনাকে ভেরিফাই অপশনে ক্লিক করে একটা একটা করে ওটিপি আসবে এবং একটা একটা করে ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে যতগুলো অ্যাকাউন্ট আছে, এইভাবে অ্যাড করতে হবে। এভাবে সবগুলো অ্যাকাউন্ট অ্যাড করার পরে ভেরিফাই অপশনে ক্লিক করে একটা একটা করে ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে অ্যাকাউন্টগুলো, তারপরে আপনারা আসতে। ইভ্যালির ভাষ্য মতে এটা কোনো প্রমোশনাল না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও।